আপনি খেয়াল করুন উপনির্বাচনে শাসক বরাবর যেতে এটা এখন যেমন অবিশ মানে অস্বীকার্য একটা ব্যাপার যে হ্যাঁ এটা এটাই ভবিতব্য সত্য আবার এটাও তো আছে সাগর দিগির ভোটে কিন্তু তৃণমূলের জামানায় তৃণমূল হেরেছিল চৌষট্টি শতাংশ ভোট পেয়ে ওখানে কংগ্রেস জিতেছিল এটা তো হয় যে যে উপনির্বাচনও শাসক হারে বলা করো উপনির্বাচন বামেরা তখন শাসক দলে সেখানে তো প্রজস্ত হয়েছিল তারা আমি বলছি তা নয় আপনি যদি জনগণের কাছে নিজের বিকল্প সত্তাকে উন্মোচিত করতে না পারেন শাসক তো জিতবেই দ্বিতীয় এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে এই যে সোশ্যাল মেকানিজমটা ডোল পলিটিক্স যেটাকে বলে বিরোধীরা রাজ্যে অন্তত নাকশিট করে অন্য রাজ্যে তারাই শাসক দলে থাকাকালীন বা শাসন ব্যবস্থায় আসতে গিয়ে ডোলকে পলিটিক্সের পাঠ করে প্রচারে আনে সেই সামাজিক প্রকল্পগুলো মমতা ব্যানার্জির সেগুলো কিন্তু মানুষের খুব কাছে অনেক বেশি বেনিফিটেড করে দিয়েছে তৃণমূলকে অনেক বেশি গ্রহণযোগ্য করে দিয়েছে তৃণমূলকে এটা বিরোধীদের বুঝতে হবে এই যে কন্যাশ্রী বলুন এই যে বলুন আপনার রূপশ্রী বলুন এই যে একটা কি আছে ইয়ের মেয়েদের জন্য সবুজসাথী প্রকল্প বলুন এইগুলো লক্ষ্মী ভাণ্ডার বলুন এই সামাজিক প্রকল্পগুলো তো ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন নামে চালাচ্ছে আজকে আমি আপনি মহারাষ্ট্রের রেজাল্ট দেখুন ছ মাস আগে লোকসভা নির্বাচনে বিজেপি ওখানে কার্যত উড়ে গেছিলো আগেরটাই ছিল আগের লোকসভায় ছটা তেইশটা আসন ছিল লাস্ট লোকসভায় মহারাষ্ট্রে নটা আসনে বিজেপি জিতেছিল মাত্র অর্থাৎ হেরে যাওয়া আজকে সেই ছ মাসের মধ্যে বিজেপি তো ওখানে ব্যাক করেছে বিধানসভায় অ্যাপসোলেট মেজোরিটি তিন তিন দশক তিরিশ বছরের মহারাষ্ট্রের পলিটিক্সে এই প্রথম কার্যত সংখ্যাগরিষ্ঠ কোনো দল নির্বাচিত হয়ে আসলো কেন কন্টিনিউয়াস এই তিন মাস মাসের টেইনে ওখানকার প্রেজেন্ট যে সরকার যারা আপনার বিজেপি লেড যে গভর্নমেন্ট ওখানটা চলছে সেই বিজেপি লেড গভর্নমেন্ট কিন্তু এন ডি লেড গভর্নমেন্ট সেই মহা মহাজোটি এই মহাজুটি কিন্তু বারবার করে নারীদের বিভিন্ন প্রকল্পগুলোকে ইয়ে করেছে ইভেন আমি বলছি আমি পুজোর সময় আমরা মহারাষ্ট্রে গিয়েছিলাম ঘুরতে সেখানে আমরা দেখেছি যে সরকারি বাস ওখানে তো বেসরকারি বাসগুলো চলে না সরকারি বাসে মেয়েদের হাফ ভাড়া একটা সার্টেন এজে সেটা ফুল কম্পেনসেট করে দেওয়া আছে মানে পুরোটাই নেই ন বছরের নিচে কিংবা পঁচাত্তরের ঊর্ধ্বে হলে আপনার ভাড়া লাগবে না আর মাঝখানের ইয়েতে মেয়েরা ফ্রি বা হাফ ভাড়া আমি বলছি এই যে সামাজিক প্রকল্প অর্থাৎ লক্ষ্মী আমাদের লক্ষ্মী যে লক্ষ্মীরকে আমরা যদি সামান্য পরিমাণে যত্ন নেই তাহলে যে ভোট বাক্সে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার উন্মোচিত হয় সেটা তো মহারাষ্ট্র প্রমাণ করলো মহারাষ্ট্র সরকার লক্ষ্মীদেরকে সম্মান জানিয়েছে ভোটাররা ছেলে মেয়ে নির্বিশেষে সবাই মহারাষ্ট্র সরকারের উপরে ভরসা রেখেছে বিজেপি সরকারের উপরে ঠিক মমতার উপরে এই যে ঘটনাগুলো একে ধরো সংগঠন নেই দ্বিতীয় হচ্ছে এই যে সামাজিক প্রকল্পগুলো ডিরেক্ট বেনিফিট তার পরিণতি আপনি আর কর বলুন যাই বলুন এই আন্দোলনগুলো সামাজিক এই শহরকেন্দ্রিক হয়ে দাঁড়িয়ে আছে আপনি গ্রামে যান প্রথম দিকে যাওয়া কিছু প্রভাব ছিল এখন তার কি ভাব আর প্রভাব নেই